এবারের কুরবানী ঈদে গরু কাটা যাবে কি? আসলে 1960 সালের এক আইন নিয়ে এই মুহূর্তে তোলপার রাজ্য। একদিন পরই কুরবানী ঈদ। সোনামুড়া, ধর্মনগর, কৈলাসহর সহ রাজ্যের বেশ কিছু অঞ্চলে বেশ রমরমা চলছিল গরুর বাজার, কারণ ঈদে গরু জবাই করা হবে। ঠিক তখনই সরকারের একটি আদেশ অনেককে অস্বস্তিতে ফেলে দিয়েছে। সংখ্যালঘু অংশের মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি গরু কাটা যাবে না? সরকারিভাবেই মিলল তার উত্তর। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে বিস্তারিত। রাজ্য ওয়াকফ বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হলো, কোরবানিতে কোনো আপত্তি নেই, তবে ঈদে গরু কাটার সময় অবশ্যই মানতে হবে কিছু নিয়ম। যেমন, প্রকাশ্যে জনবহুল স্থানে কোরবানি নিষিদ্ধ। গরু জবাই করার সময় তার ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করা নিষিদ্ধ। 6 মাসের কম বয়স্ক বা কোনো গর্ভবতী গাভী কাটা নিষিদ্ধ। এই কিছু নিয়ম মেনে অবশ্যই দেয়া যাবে কোরবানি। কোরবানিতে কোনো আপত্তি নেই রাজ্যের জোট সরকারের। ওয়াকফ বোর্ডের তরফে বলা হয়েছে, সরকারের নির্দেশে যা বলা হয়েছে তার কথা ইসলামেও বলা হয়েছে, কাজেই সমস্যার কিছু নেই। ইসলাম শরীয়তবিদের আইন, আজকে এই আইনকে কেন্দ্র করে, যেমন এর মধ্যে আমি যে কথাটা বললাম, শুধু গবাদি পশু নয়, বেড়া জাতি, ছাগল জাতি, শুকুর জাতি, গৃহপালিত জাতি পশু প্রত্যেকে এই আইনে আয়ত্তে পড়বে। যেমন উট, আমাদের সারা ভারতবর্ষে কোনো রাজ্যে উট, যেটা কাউ সাটার, এটা কাউ সাটার, উট সাটার, এটা হবে না, এটা নিষেধ সব রাজ্যের জন্য। আমাদের এই ভারতবর্ষে কিছু কিছু রাজ্যে আইন পরিকাঠামো অনুযায়ী যেমন কাউ সাটার নিষিদ্ধ, কিন্তু নর্থ ইস্টে কোনো রাজ্যে কাউ সাটার নিষিদ্ধ নয়। একমাত্র আসামে আছে, আসামে একটা মন্দিরে 5 কিলোমিটার ডিস্টেন্সে কোনো কাউ সাটার করা যাবে না। নর্থ ইস্টে শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টে এই যে আজকে যেটা নিয়ে সারা ত্রিপুরা যে বিভ্রান্তি চলছে, চক্রান্ত করছে, এ আইনের আয়তায় নেই। এবং যেসব রাজ্যে, আমি তো বললাম আমাদের নর্থ ইস্টে কোনো রাজ্যে এটা সিস্টেম নেই, কাউ সাটারের নিষিদ্ধ নেই, উত্তর ভারতের এবং বেশিরভাগ রাজ্যে এই ভারতবর্ষের এই যে আইনটা কাউসাটা প্রত্যেক রাজ্যে, যেমন আজকে আমাদের মিউনিসিপ্যালিটিতে যেহেতু নির্দিষ্ট কোনো স্থান নেই কাউসাটারে, তাহলে যারা করবে আমাদের হাদিস মোতাবেক ইসলাম শরীয়ত বিধানে, যেমন 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই, 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই, যেখানে সেখানে মানুষের চলাচলের মাধ্যমে কোনো কাউসাটার চলবে না, কারণ এটা থেকে রোগ জীবনে পরিবেশ বিঘ্নিত করতে পারে। এবং আমাদের প্রয়োজনীয় একটা কাউসাটারের পরে প্রয়োজনীয় খাদ্যের উপযুক্তর বাইরে যে জিনিসগুলি আছে এগুলি হাদিস শরীফে আছে, এগুলি সবগুলি মল মূত্র, লিভার থেকে শুরু করে মাথা থেকে শুরু করে অপ্রয়োজনীয় বস্তুগুলি, এগুলি সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখতে হবে, এটা আমাদের হাদিস শরীফে আছে। আজকে আমার মূল বক্তব্য, এই যে এলিভেন্ট ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া থেকে যেটি এসছে, একবারও বলেনি কোরবানি নিষিদ্ধ। এটার মধ্যে আমি 6 প্রকারের যে কথাগুলি বললাম, এটার মধ্যে শুধু যেমন শুকুর জাতীয় এটার মধ্যে জন্তু আছে, জন্তু বলতে তো আমরা 4 পা বসে হালাল পশু জবাই করি, যেটা করি, যেমন যত্নে যত্নে জবাই করা যাবে না। আর সবচেয়ে আপনাদের কাছে আমি একটা বার্তা দিতে চাই, যে কোনো যেমন এই যে বলছে যে এটা এই যে আইনটা সম্পূর্ণ আইনটা কি, কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। এই যে আমরা হাদিস শরীফে আছি, আমরা যে কাউ সাটার করি ধারালো অস্ত্র দিয়ে কারি, কেন করি? যদি অধারালো অস্ত্র হয় সে পশুটা কষ্ট পাবে। এটা এবং এই টোটাল অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার যে আইন, এটার মধ্যে আছে কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না, এটার মধ্যে কোরবানি ঈদের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে যারা করছে তারা গভীর ষড়যন্ত্র করছে এবং বিজেপি দলকে কালীভক্ত করার জন্য বলছে। আমি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরে যে বার্তা দিতে চাই, এই যে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের যে ইন্ডিয়ার যে নির্দেশনামা, এটা আইনটা হয়েছে, এই অ্যানিমেল অ্যাক্ট আইন 1960 সালের আইন, এটা নতুন করে নয়, এটা একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত বিজেপি দলকে কালীভক্ত করার জন্য। আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, আমাদের হাদিস শরীফ মোতাবেক যেভাবে আমরা কাউসাটার করি, আমরা যত্নে যত্নে মানুষ চলাচলের ক্ষেত্রে যাতে জবাই না করি, আমরা নির্দিষ্ট স্থানে করব এবং মলমূত্র অপ্রয়োজনীয় বস্তুগুলি আমরা সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখব, এবং আমরা কেউ যখন আমরা পশু কাউসাটার করব, কোনো যাতে ফেসবুকে যাতে কেউ ভাইরাল না করে। আমি আপনাদের বার্তা দিতে চাই,
নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা ভারতবর্ষ, একদিকে মন্দির একদিকে মন্দির, একদিকে গির্জা একদিকে সবার জন্য, একদিকে আজান চলছে একদিকে ঘন্টা বাজছে, এটাই একদিকে ঘটে নাম চলছে, এটাই ভারতবর্ষ। কিছু চক্রান্তকারী দেশদ্রোহীরা, কিছু চক্রান্তকারীরা চক্রান্ত করে বিভাজন সৃষ্টি করতে চাইছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটার পশুপালন এলিমেন ওয়েলফেয়ার বোর্ডের সাথে ত্রিপুরা রাজ্যে যেটা আজকে সারা ত্রিপুরা যে যেটা যেটা চলছে যে গরু মানে কোরবানি বন্ধ করে দিয়েছে, সম্পূর্ণ ভিত্তি মিথ্যা প্রত্যাহার। ত্রিপুরা রাজ্যে পুরো যদি সাংবাদিকরা আমার সাথে আসো, আমি তাদেরকে সেই প্রশ্নের জবাব দেব। এবং যারা ধর্মীয় সংখ্যালঘু মুসলিম অংশের লোক, যার সবার কাছে আহ্বান করছি, আজকে যে 1960 সালে যে আইনটা প্রয়োগ হয়েছে, এটার মধ্যে আমাদের নবীজি প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, উনি শুধু মুসলিমদের নবী নয়, উনি সারা পৃথিবীর মানবের নবী, এবং ওনার যে বক্তব্য ওনার যে বাণী সেই বাণীগুলি এখানে আছে। এটার মধ্যে কুরবানি নিষিদ্ধের কোনো সম্পর্ক নেই। ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে বিজেপি দলকে কালিমালিপ্ত করার জন্য রাজ্যের ষড়যন্ত্র হচ্ছে। কোথাও কোরবানি নিষিদ্ধ হয়নি, অর্থাৎ ওয়াকফ বোর্ডের ভাষায় খাবার জিনিস খেতেই পারেন, কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। দুষ্টচক্রের কাজ দুষ্টামি করা, বিরোধীরা ঈদের আগে এসব শুরু করেছে বলেও দাবি ওয়াকফ বোর্ডের। এটা তো আমাদের, এটা সারা ভারতবর্ষীয় আইন, ভারতবর্ষ সংবিধান স্বীকৃতি আইন 1960 সালে। এটা অনেক সময় প্রতি বছরে হয়, এবার কিন্তু একটু বিরোধীরা একটু তো দুষ্টামি চিন্তা ভাবনা আছে, সেই দৃষ্টিভঙ্গি এখানে বেশি তোলপাড় শুরু করে দিয়েছে। এটা তো নতুন করে নয়, 1960 সালে এই আইন পাস হয়েছে, এবার প্রত্যেকটি সময় এগুলি উত্থাপিত হয়। সামনে যেহেতু নির্বাচন, পেছনে দরজা দিয়ে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে। অবশ্যই আমার দ্বারা কারোর দ্বারা ভারতের সংবিধান আছে, আমি যে কোনো সময় যে কোনো, আমার কাছে স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি বলেছেন আপনার দলকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে সরকারকে, সরকারকে এবং দলকে, আপনি তার আগে দলও বলেছেন, আপনার দলের নামটাও বলেছেন এই আসনে বসে, এবং আপনি যেহেতু একটা সরকারের প্রতিষ্ঠানে বসে দলেরও মানে পক্ষ নিয়েছেন, তাহলে আমার বক্তব্য বিরোধীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, স্পেসিফিক কোনো ব্যবস্থা নেওয়া হবে? এটা তো ভারতের সংবিধান আছে, আমি যেখানে থাকি সেই রাষ্ট্রপক্ষে আমি দেশদ্রোহী কোনো কথা বলতে পারবো না। সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট করলে সবই আইনগত সমাজগত এবং আইনগত সমাজগত ব্যবস্থা আছে, এটা তো ভারতের সংবিধানের স্বীকৃতি, এটা আছে সেভাবে হবে। এটা না মানে আপনারা কোনো ধরনের ওয়াকফ বোর্ড বা সরকারের কাছে দাবি করবেন কি এই যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য? অবশ্যই যারা এইসব মেন্টালিটি ক্রিয়া করে তাদের বিরুদ্ধে সরকার কাছে আহ্বান রাখছে, দেশের শান্তির লক্ষ্যে, ঐক্যের লক্ষ্যে, সংহতির লক্ষ্যে এইসব বিভাজন চালিয়ে যারা তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সরকারিভাবে সাংবাদিক সম্মেলন করায় কেটে গেল জট, কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্গা পুজোর দশমীর দিন, জামাই ষষ্ঠী বা নববর্ষের দিন অতি উৎসাহীদের পশু প্রেম জাগবে তো, ঠিক যেমন জেগে উঠল ঈদের আগে? ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।